জিকেস্টলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। ফিরে এসেছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে। আজকে আলোচ্য বিষয় থাকছে সাধারণ জ্ঞানের উপরে 25টি MCQ, বাছাই করা কমন যোগ্য প্রশ্ন উত্তর, যেগুলো রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যেসব পরীক্ষাগুলো থাকে সেই পরীক্ষাগুলোকে টার্গেট করে এই কোশ্চেন সেটগুলো বানানো। এর পূর্ববর্তী কোশ্চেন সেটগুলো যদি তোমরা মিস করে থাকো, ডিসক্রিপশন বক্সে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। তাহলে এবার ভিডিওটি শুরু করা যাক। এবার আমরা দেখি নিই 1 নম্বর কোশ্চেন, খাদ্যে প্রোটিনের অভাবে কোন রোগ সৃষ্টি হয়? এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কোয়াশিওরকর। এবার আমরা দেখে নিই পরের কোশ্চেনটি, 2 নম্বর, নিচের কোন প্রাণী গমনে অক্ষম? এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হাইড্রো। এবার আমরা দেখে নিই 3 নম্বর কোশ্চেন, বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে ছিলেন? এর সঠিক উত্তরটি কি? এর সঠিক উত্তরটি আমরা দেখে নিই, সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, লক্ষ্মণ সেন। এবার আমরা দেখে নেব 4 নম্বর কোশ্চেন, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? অপশনগুলো দেখে নিই, এর সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি আমরা জেনে নিই, সঠিক উত্তরটি হলো অপশন এ, বাণভট্ট। দেখে নিই 5 নম্বর কোশ্চেন, ভারতীয় আয়কর কি ধরনের? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আনুপাতিক। এবার আমরা দেখে নিই 6 নম্বর কোশ্চেন, পশ্চিমবাংলায় কয় স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রচলিত আছে? অপশনগুলো দেখে নিই, এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 3। এবার আমরা দেখে নেব 7 নম্বর, নবম পরিকল্পনাটি মুখ্য উদ্দেশ্য কি ছিল? এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক বিচার। দেখে নিই এবার 8 নম্বর কোশ্চেনটি, নাগর নদী কোন নদীর উপনদী? সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, মহানন্দা। এবার আমরা দেখে নিই 9 নম্বর, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, মোহাম্মদ আলী জিন্না। এবার আমরা দেখে নেব 10 নম্বর, কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1919 সালে। এবার আমরা দেখে নেব 11 নম্বর কোশ্চেন, কোন মেডিকেল কলেজটি স্বদেশি প্রেরণায় গড়ে উঠেছিল? এর সঠিক উত্তরটি কি? এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, ন্যাশনাল মেডিকেল। এবার আমরা দেখে নেব 12 নম্বর কোশ্চেনটি, কিসের অভাবে মানুষের ডিহাইড্রেশন হয়? দেখে নিই এর সঠিক উত্তরটি কি, এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, জল। এবার আমরা ফিরে আসবো 13 নম্বর কোশ্চেন, ভারতের খাদ্য সমস্যার প্রধান কারণ কি? এর সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি আমরা জেনে নিই, অপশন বি, অখাদ্য বস্তুর বেশি চাষ। এবার আমরা ফিরে আসবো 14 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। এবার আমরা ফিরে আসছি 15 নম্বর কোশ্চেন, রিহান্ত বাঁধ কোন রাজ্যের রয়েছে? দেখে নিই, অপশন সি, উত্তরপ্রদেশ। এবার দেখে নিই 16 নম্বর কোশ্চেন, লবণ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে আছে? উত্তরটি কী হবে জেনে নিই, উত্তরটি হচ্ছে অপশন এ, গুজরাট। এবার আমরা দেখে নেব 17 নম্বর কোশ্চেন, শুশুনিয়া পাহাড় কোন শিলায় গঠিত? তাহলে এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গ্রানাইট। এবার আমরা দেখে নিই 18 নম্বর কোশ্চেনটি, এদের মধ্যে কোনটিকে লিকার হিসাবে ধরা হয়? এর সঠিক উত্তরটি কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইথাইল অ্যালকোহল। এবার আমরা দেখে নিই 19 নম্বর কোশ্চেন, অজন্তা গুহাচিত্রে কোন ঘটনা বলে বর্ণিত হয়েছে? অপশনগুলো দেখে নিই, এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জাতক। এবার আমরা দেখে নিই 20 নম্বর কোশ্চেন, প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়? এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, টিটাগড়। এবার আমরা ফিরে আসবো 21 নম্বর কোশ্চেন, আইন অমান্য আন্দোলনের তামিলনাড়ুতে নেতৃত্ব দেন কে? অপশনগুলো দেখি, এর সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাজা গোপালাচারী। এবার আমরা দেখে নিই 22 নম্বর কোশ্চেন, কোনো ব্যক্তি কোনো সভার সদস্য না হয়ে কতদিন প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারেন? এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 6 মাস। এবার আমরা দেখে নেব 23 নম্বর কোশ্চেন, পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর পরিকল্পনায়
অন্তর্ভুক্ত। দেখে নিই এর সঠিক উত্তর কি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দামোদর। দেখে নিই 24 নম্বর কোশ্চেন, ভারতের সর্বাধিক সাক্ষর রাজ্যের নাম কি। এর সঠিক উত্তর কি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কেরল। এবার আমরা ফিরে আসবো 25 নম্বর কোশ্চেন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি। এর সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিয়াচেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এডুকেশন বিষয়ে আরও তথ্য পেতে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে প্রবেশ করো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অন রাখো। ধন্যবাদ।